আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল গণিতের তার অঙ্কগুলো দেখব। একে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 21-এ 36। তো 21-এ 36-এ যদি লঘিষ্ঠ আকার করি, 3 দিয়ে কাটে, 3 7 21, 3 12 36, তাহলে এখানে হবে 7-এর 12। আবার 7-কে যদি 5 দিয়ে গুণ করি 35 হয়, তাই 12 5-এ এখানে 60 বসবে। ক্ষয়েতে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে, তো প্রথমে 2 দিয়ে কেটেছি, 2 4 2 8, 2 2 4, আর এটা হচ্ছে 5 2 10, 2 1 2। তারপরে 3 দিয়ে কেটেছি, 3 14 42, 3 17 51, তাহলে 14 17। গয়ে একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব বড়, হর ছোট। এখানে আমি 8-এর 5 দিয়েছি, তোমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারো। ঘ বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, বর্গাকার চিত্রে পরিসীমা সমান 4 যোগ দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য, এটা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হলে ঠিক হতো, তাই এটা মিথ্যা। উঙ্গতে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2-এর কতে যোগ করতে বলেছে, 1-এর 5, 2-এর 15, 4-এর 25, তাহলে 5 15 25-এর লসাগু হচ্ছে 75। 5 5-এ 25, 3 25-এ 75, তাহলে 5 বাদ দিলে থাকে 15, 15-1-এ 15, এখানে 15 আছে, 3 আর 5 গুণ করলে 15 হয়, তাহলে 5 2 গুণে এটা 10, আর এখানে 25 আছে, 5 5-এ 25, 3 4-এ 12, তাহলে 15 10 12 যোগ করলে হয় 37-এর 75। ক্ষয়েতে একটা লেখা অঙ্ক বলছে, পাড়ার রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5-এর 12 অংশ, দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে কোন দিনে বেশি হয়েছে বার করার জন্য আমাদেরকে এক ছোট বড় বার করে নিতে হবে। তো একই হর বিশিষ্ট করে নিয়ে তোমার 12 আর 18 লসাগু বের করেছি 36। এবার একই হর বিশিষ্ট করে নিয়ে দেখা যাচ্ছে যে প্রথম দিনে বেশি কাজ হয়েছে, দ্বিতীয় দিনে কম কাজ হয়েছে। তাহলে প্রথম দিনে কতটা বেশি হয়েছে, কত বেশি কত কম বা কত বড় কত ছোট বলে বিয়োগ করতে হয়, তাই বড়টা থেকে বেশিটা থেকে কমটা বিয়োগ দিয়েছি, তাহলে 15-14/36 সমান 1-এ, প্রথম দিনে 1-এর 36 অংশ বেশি মেরামত হয়েছে। গয়ের দাগে তো একটা সরল দিয়েছে, 2-এর 3 বিয়োগ 3-এর 4 যোগ 1-এর 5, তো যোগদুটোকে এক জায়গা করে বিয়োগটাকে পেছনে রেখেছি, তো 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, 5 2 10, আর 3 1-কে 3, তাহলে হচ্ছে 13-15-3-এর 4, 15 আর 4 যেহেতু পরস্পর মৌলিক তাই তাদের লসাগু 60, তাহলে 60 হলে তাহলে 15-র যেটা লব তাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 3 52, আর এই ভগ্নাংশের হর হচ্ছে যেহেতু 4, তাই এর লবটাকে 15 দিয়ে গুণ করতে হবে, 15-3-এ 45, তাহলে 45-এর পরে কোন ঘাটে 52 হয় দেখতে হবে, 7, তাহলে 7-এর 60 হচ্ছে অ্যান্সার। ঘয়ের দাগেতে বলেছে 6.7 সেন্টিমিটারের একটা সরলরেখা আঁকতে বলেছে, তো তোমাদের জ্যামিতির যে স্কেলগুলো রয়েছে এখন তো স্কেলগুলোতে সব 1 2 করে লেখা থাকে, অসুবিধা নেই। 6.7 মানে এই হচ্ছে 6, তারপরে এই 5, 6.5, তারপরে এই 6, 7, এই পর্যন্ত, তো এই 0 থেকে ধরে এই পর্যন্ত এইভাবে বসিয়ে একে দিয়ে দেবে, একে দেবে এবং একটা নাম দিয়ে দেবে, যেরকম আমি দিয়েছি এবি, ওরকম তোমরা PQ MN XY যে কোনো নাম দিয়ে দিতে পারো, আর নিচে দৈর্ঘ্যটা লিখে দেবে 6.7 সেন্টিমিটার। 3-এর কতে বলেছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা হচ্ছে 256 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে প্রস্থ বার করে নিতে হবে, তাহলে আয়তকার মাঠের পরিসীমা 256, তাহলে সেখান থেকে অর্ধ পরিসীমা বার করে নেব 256 মিটার ভাগ 2 করে, তাহলে 256-কে 2 দিয়ে ভাগ করলে হয় 128 মিটার। অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, এবার দৈর্ঘ্য আমরা জানি 74 মিটার, তাহলে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করে দিলে প্রস্থ পেয়ে যাব, তাহলে প্রস্থ সমান 128 মিটার বিয়োগ 74 সমান হবে 54 মিটার, তাহলে ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 74 গুণ 54 বর্গমিটার, তার মানে 3996 বর্গমিটার হবে মাঠের ক্ষেত্রফল। আচ্ছা, 3-এর খতে একটা সরল করতে দিয়েছে, তো আমি এখানে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করে নিলাম, তাহলে 10-কে 100-কে 10 দিয়ে ভাগ করে নিলাম 10, 4-থেকে 2 বিয়োগ হয়ে 2 গুণ 2, এবারে 100 ভাগ 10, এই 10 আর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তাই বন্ধনী থেকে যেটা ফলটা পেয়েছি 2, তাহলে 10-এর 2 লিখলে, এর লিখলে ভালো, এর করে নেবে, তাহলে হচ্ছে এবারে এই মানে এর কাজটা আগে করেছি ওই জন্য 20, তাহলে এখানে 10 আর 2 গুণ করে হচ্ছে 20, আর এখানে 100 ভাগ 10 আর 2 গুণ এখানে 20, তাহলে 100-কে 20 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 20-থেকে 5 বিয়োগ করলে হবে 15, তাহলে নির্ণয় সরল ফল হবে 15।
গয়াদাগেতে বলেছে 14.09 মিটার লম্বা মাসে 4.2 মিটার কাদায় আর 3.01 মিটার জলে আছে। তাহলে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে আর জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? তাহলে কাদা এবং জলে ডুবে আছে 4.20 আর 3.01 যোগ করে 7.21 মিটার। এবার মোট বাঁশের দৈর্ঘ্য 14.09, তো এখান থেকে এই 7.21 বিয়োগ বাদ দিলেই জলকাদার উপরে কত আছে সেটা পেয়ে যাব। তাহলে 14.09 মিটার থেকে 7.21 বাদ দিলে হয় 6.88 মিটার। তো জলকাদার উপরে আছে 6.88 মিটার। তিনের ঘতে বলেছে বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। এবার তিনটি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো, তাহলে এখন কত লিটার জল আছে? তাহলে তিনটি 1 লিটার জল ভর্তি বোতল, তাহলে মানে একটা বোতলে জল ধরে 1 লিটার, তাহলে তিনটে বোতলে 3 লিটার, তাহলে তিনটে জল ভর্তি বোতলে মোট জল আছে 3 লিটার। আর কুঁজোয় 2.783 লিটার জল আগে থেকে ছিল, তার সাথে আরোই 3 লিটার জল বেড়ে গেল, তাই যোগ করে দিলে হলো 5.783 লিটার জল এখন কুঁজোতে আছে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।